হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, অ্যাপ্লিকেশন হাইড করা বিষয়টা খুব বেশি পরিমাণ ইন্টারেস্টিং না হলেও আমাদের মধ্যে প্রায় অনেক লোকেরই দরকার হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে অনেক ধরনের অ্যাপ হাইড করে রাখার। যেমন বাইরে দেশে যারা থাকেন, অনেক দেশই ভিপিএন অ্যালাউ করে না। আপনারা চাইলে কিন্তু ভিপিএন ইউজ করতে পারবেন না, বিভিন্ন কান্ট্রিতে ভিপিএন ইউজ করার বৈধতা নেই। সরাসরি পুলিশ এসে আপনার নামে কেস করে দিবে যদি আপনার ফোনে ভিপিএন দেখে। অথবা আপনার বাসায় যদি ছোট ভাই বোন থাকে, আপনার ফোনটি পাওয়া মাত্রই প্লে স্টোরে ঢুকে বিভিন্ন রকম গেম ডাউনলোড করে গেম খেলা শুরু করে দেয়। এখন আপনি যদি চান এই ভিপিএন বা বিভিন্ন রকমের গেমস কিংবা আপনার ফোনের প্লে স্টোর সরাসরি হাইড করে রাখবেন, তাহলে কিন্তু আপনার বাসায় সেই ছোট ভাই বোন বা পিচি পোলা মানে আপনার ফোন হাতে নিয়ে প্লে স্টোর থেকে আর গেম ডাউনলোড করতে পারবে না। এবং আপনার সেই ফোনটি যখন আপনি ভিপিএন ইউজ করার দরকার হবে, ভিপিএন হাইড করে ইউজ করতে পারবেন, তখন আপনাকে কোনো পুলিশি ঝামেলায় পড়তে হবে না। এবং অবশ্যই বলতে হচ্ছে, আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন যেভাবে খুব সহজে আপনারা অ্যাপ্লিকেশন হাইড করে আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ইউজ করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলুন, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো বন্ধুরা, এখন মোবাইল থেকে যে কোনো অ্যাপ্লিকেশন, গেমস বা যে কোনো অ্যাপ আপনারা হাইড করতে চাইলে পারবেন। এর জন্য আপনাদের একটি লঞ্চার ইউজ করতে হবে এবং এই লঞ্চারটির মাধ্যমে আপনাদের যে কোনো অ্যাপ বা আপনি যে গেম হাইড করে রাখতে চাচ্ছেন সেই অ্যাপটি হাইড করে রাখতে পারবেন। সো এর জন্য খুব সহজে আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে সার্চ করবেন অ্যাপেক্স লঞ্চার, APEX, অ্যাপেক্স LUNCHER। তাহলে খুব সহজে আপনারা এখানে অ্যাপেক্স লঞ্চারটি পেয়ে যাবেন এবং এখান থেকে লঞ্চারটি ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি আপনার ফোনের হোম স্ক্রিন প্রেস করে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এইখানে উপরের দিকে ডান পাশে যে সার্চ আইকনটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে সার্চ করবেন হোম স্ক্রিন, HOMESCREEN। তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটি হোম স্ক্রিন বাটন চলে আসবে। আসার পর আপনারা ঠিক এইখান থেকে এই নিচের হোম স্ক্রিন যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে যে লঞ্চারগুলো আছে সেগুলো এখানে দেখা যাবে। সো এইখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপেক্স লঞ্চারটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার ফোনে অ্যাপেক্স লঞ্চারটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই অ্যাপেক্স সেটিং। সো এখান থেকে আপনারা অ্যাপেক্স সেটিং যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন হাইডেন অ্যাপস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড হাইডেন অ্যাপস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি যে অ্যাপসগুলো হাইড করতে চান সেগুলোতে ক্লিক করবেন। যেমন দেখুন অটো কল রেকর্ডিং, তারপর নিচের দিক থেকে যদি আমি আসি তাহলে এখান থেকে গ্যালারি হাইড করতে চাই, তারপর আরেকটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন প্লে স্টোর। আপাতত এই তিনটে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হাইড অ্যাপস নিচের দিকে এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু এই অ্যাপগুলো আমার ফোনে হাইড হয়ে গেল অটোমেটিক। জাস্ট এখান থেকে হোম বাটন প্রেস করে ব্যাক করব। ব্যাক করার পর আমি যে এখন মেনু বারে আসি তাহলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কল রেকর্ডসটা নেই, সি এর মধ্যে কিন্তু কল থাকে দেখুন নেই। তারপর নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন প্লে স্টোরটিও নেই। আর হোম স্ক্রিনে যে প্লে স্টোরটি দেখা যাচ্ছে এটাকে হাইড করার জন্য জাস্ট এর উপর ট্যাপ করে ধরবেন এবং এখান থেকে রিমুভ করে দিবেন, তাহলে হোম স্ক্রিন থেকে প্লে স্টোরটি হাইড হয়ে যাবে। এখন যদি হাইড অ্যাপগুলো আপনি খুঁজে পেতে চান তাহলে আবার মেনু বারে আসবেন অথবা ঠিক এইখান থেকে অ্যাপেক্স লঞ্চারে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখান থেকে দেখতে পাচ্ছেন হাইডেন অ্যাপস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে আনহাইড। এখন যদি আমি এখান থেকে প্লে স্টোরটাকে আনহাইড করে দিই তাহলে কিন্তু এটা আনহাইড হয়ে যাবে। জাস্ট এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর আবার যদি মেনু বারে আসি তাহলে এখন দেখতে পারবেন এখানে কিন্তু এখন প্লে স্টোরটি অ্যাভেলেবেল হয়ে গেছে। সো এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো অ্যাপ্লিকেশন হাইড করতে পারেন আপনার মোবাইল থেকে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করব আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আপনাদের ফোনের অ্যাপ হাইড করে ইউজ করার দরকার হয় বা হাইড করে চালাতে হয় তাহলে আপনারা এই প্রসেসটি অবলম্বন করে খুব সহজেই আপনার ফোনের অ্যাপগুলো হাইড করে ইউজ করতে পারেন। এখন যদি আপনার ফোনটি কার সাথে শেয়ারও করেন তাহলে আপনি অ্যাপগুলো হাইড করে শেয়ার করতে পারবেন, কোনো প্রকার অ্যাপ ডিলিট করতে হবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।